সিপিএম এর আঞ্চলিক অফিসে ভাঙচুর, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই অশান্তি। সিপিএম এর আঞ্চলিক অফিস ভাঙচুর করা হয়, অফিসের জিনিসপত্রে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের প্রতিমূর্তি ভাঙচুর, এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনা ঊনকোটি ত্রিপুরার কৈলাস শহরে। মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা কৈলাস শহরের সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিস ভাঙচুর করেছে বলে জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী অভিযোগ করেছেন। বুধবার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেছেন তিনি। কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, মঙ্গলবার গভীর রাতে পার্টির কৈলাস শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী মারফত জানতে পারেন, রাত 12টা থেকে 1টা অবধি কৈলাস শহরের শ্রীরামপুর এলাকা অবস্থিত চণ্ডীপুর অঞ্চল কমিটির দলীয় অফিসে দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। এই খবর শোনা মাত্রই জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কৈলাস শহর থানায় অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসের সামনে পীযূষ পাল নামে এক যুবকের হাতে হাতুড়ি এবং অন্যান্য যন্ত্রপাতি দেখতে পায়। সাথে সাথে পুলিশ পীযূষ পালকে আটক করে থানায় নিয়ে যায়। দুষ্কৃতীরা অফিসের বাইরে গ্রিলের তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, জলের ফিল্টার, বেসিন, ফ্যান, জেরক্স মেশিন সহ আরো আসবাবপত্র ভাঙচুর করেছে। কৃষ্ণেন্দু চৌধুরী জানান, 2018 সালেও রাজ্যে বিজেপি দলের সরকার আসার পর চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় পুলিশের হস্তক্ষেপে অগ্নিসংযোগ থেকে দলীয় অফিস রক্ষা পায়। পরবর্তী সময়ে দলীয় অফিসের সামনে প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদার প্রতিমূর্তি ভাঙচুর করা হয়েছিল। আনুমানিক 12টা থেকে রাত্রি 1টা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত হয়। আমাদের মহকুমার সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় এইভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসর পিএস সাথে সাথে মুভ করে এবং কৈলাসরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রেনগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এর মধ্যে একজন মিসক্রেনকে হাতে নাতে ধরা পড়ে, তার হাতে প্লাস তারপরে হেমার হাতুড়া আঙুলি দেওয়া হাতে ছিল এবং তাকে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলেও 20-25 জনের একটা গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সচক্ষে দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির ফ্ল্যাগ পোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি। তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা ভেঙে দেওয়া হয়েছে, একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদেরকে দিয়ে যাবে। যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া যাবে। আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি। উনি তখন ঘুমে স্বাভাবিকভাবে রাত্রে 1টা 1:15 বাজে, তখন তার কেউ জেনে থাকার কথা নয়। উনি ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছেন, আমি বলেছি এই এই ঘটনা ঘটেছে, এখন আর তোমার বের হওয়ার দরকার নেই, তুমি একটা তালার ব্যবস্থা করো, তোমার থেকে তালা চাবি নিয়ে পার্টি অফিসটা তালা পুলিশেই সেখানে দেবে এবং তোমার হাতে চাবিটা দিয়ে যাবে। জীবন দেবনাথ সেই মোতাবেক একটা তালা চাবির ব্যবস্থা করেছেন। পুলিশ সেখানে আমাদের মেইন গেটে সেই তালা চাবি লক করে, চাবিটা আবার জীবন দেবনাথ হাতে লক করে তারা দিয়েছে। আমরা এই ব্যাপারে আজকেই কৈলাসর পিএসএ একটা এফআইআর করেছি এবং যে ছেলেটাকে পুলিশ হাতে নাতে ধরেছে তাকে ইনভেস্টিগেশন ঠিকমতো করলে পরেই যা কারা কারা ছিল সেই নামগুলো বেরিয়ে আসবে সেটা আমরা বলেছি। এবং এটা আজকের ঘটনা না, আমাদের এই 2018 সালে যেদিন ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয় সেদিনই রাত্রে আমাদের অফিসের উপর আক্রমণ এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ফায়ার সার্ভিস পুলিশ এসে সেটাকে তারপরও ওই এই অফিসে অস্ত্র আছে বলে অফিসটাকে প্রায় 6 মাস বন্ধ করে রাখা হয়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে
আমরা অফিস আবার সেখানে পুনরুদ্ধার করি। এইভাবে একটার পর একটা আক্রমণ, এখানে জানেন আমাদের শ্রদ্ধা জননাথা বৈদ্যনাথ মজুমদারের যে মূর্তি আমরা বসিয়েছিলাম সেটাকেও ভেঙে ফেলা হয়েছে, এবং পরবর্তী সময়ে এই যে ভেজির উপর জানা ছিল এটাকেও ভেঙে হয়েছে এমন হিংস্র। এবং এটা ঠিক গতকালকে নির্বাচনে সারা দেশে মোদী লহর যে নাই সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই তারা হতাশ, বিজেপি এককভাবে সরকার করতে পারবে না, হ্যাঁ এটা ফলাফলই সেখানে পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গায় হতাশার মাধ্যমে এই সমস্ত কাজগুলি করছে, এবং আমাদের রাজ্যেও ফলাফল যেটা আমরা আগেও বলেছি যেই ধরনের ফলাফল হবে লোকসভা নির্বাচনে, কারণ মানুষ ভোট দিতে পারেনি, আমরা পুলিং এজেন্ট যারা করেছিলাম তাদেরকে এজেন্ট থ্রেট করা হয়েছে, ভোটের দিন থ্রেট করা হয়েছে, একটা বিরাট অংশের মানুষ ভোট দিনে কোনো জায়গায় ছাপা হয়েছে দুটা লোকসভা কেন্দ্রে, কাজে এখানে তো আর ভোট কী হল। এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা নিচ্ছি, আপনারা সেটা নেন, এবং বিজেপি যে পায়ের তলায় যে মাটি সরে যাচ্ছে সারা ভারতবর্ষ থেকে এটা গতকালকে ফলাফলই সেটা পরিষ্কার হয়ে গেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।